আইকার্ড বিলিকে কেন্দ্র করে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজে। সূত্রের খবর, গত দুদিন ধরে বালুরঘাট কলেজে শুরু হয়েছে প্রথম সেমিস্টারের পড়ুয়াদের আইকার্ড বিলির কাজ। আর এই আইকার্ড বিলির সময় বাধে গন্ডগোল। অভিযোগ, তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়াদের আগে আইকার্ড বিলি করা হচ্ছে, যার প্রতিবাদ করাতে তৃণমূল ছাত্র পরিষদের রোষের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয়েরই এক সাধারণ ছাত্রকে। অভিযোগ, এরপরই সাধারণ ওই ছাত্রকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে এআইডিএসও কলেজ কমিটির সম্পাদক সুবল সোরেনের উপর চড়াও হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যারা ইউনিয়ন করে তাদেরকে হচ্ছে তাদের সরাসরি কাগজ নিয়ে তাদেরকে আগে দিয়ে দিচ্ছে ওই আই কার্ডটা, আর যারা এতক্ষণ থেকে লাইন নিয়ে আছে তারা হচ্ছে পাচ্ছে না ওই আই কার্ড। তারা যখন একটা ছেলে যখন বললো যে তোমার যারা টিএমসিপি করে তারাই আগে পাবে আর আমরা পাবো না, এইটা যখন বললো ওই ছেলেটা তখন তাদের ওই টিএমসিপি ছাত্রদের হচ্ছে মনে আঘাত লাগলো, তখন তাকে মারতে আসে। যখন তারা ওকে মারতে আসে তখন আমি তাকে বাঁচাতে যাই, বাঁচাতে গিয়ে হচ্ছে ওকে বাঁচাতে গিয়ে ওকে অনেক মারধর করছে, তখন আমি বাঁচাতে গিয়ে হচ্ছে ওরা। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ, কলেজে কোনো রকম গণ্ডগোলের ঘটনা ঘটেনি বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। এখানে মোট কথা হচ্ছে এখানে কোনো মারামারি হয়নি, কোনো ক্যাচারি হয়নি, ডিওসিতে ওদের কোনো সংগঠন নেই, ওদের টিআরপি বাড়ানোর জন্য ওরা বাইরে কোনো কোথাও হয়তো ওরা গণ্ডগোল করে এসছে, এখানে এসে আমাদের নামে মিথ্যা অ্যালিগেশনটা অফিস রুমে যেভাবে আমাদের রুলস বলে দেওয়া আছে সেভাবেই করানো। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের গলায়ও শোনা গেল একই সুর, ছাত্র সংগঠনের তরফে এমন কোনো ঘটনা ঘটেনি। দু একজন অভিযোগ জানিয়েছিল কিন্তু তাও মিটে গিয়েছিল, মন্তব্য বালুরঘাট কলেজের প্রধান শিক্ষকের। কোনো ছাত্র সংগঠন থেকে এভাবে কিছু মনে করেনি, বিক্ষিপ্তভাবে একজন দুজন তারা এসে বলেছে যে তাদের পেতে অসুবিধে হচ্ছে, সঙ্গে সঙ্গে অধ্যাপকেরা, অশিক্ষক কর্মচারী বন্ধুরা এবং আমি স্বয়ং আমরা বাইরে গিয়েছি, গিয়ে ছাত্রদেরকে আবার বুঝিয়ে টাঙিয়ে দাঁড় করিয়ে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে এখনও এটা দেওয়া চলছে। বালুরঘাট কলেজের এই ঘটনা প্রকাশ্যে আসতে তুঙ্গে রাজনৈতিক তরজা, ঘটনার তীব্র নিন্দা করেছে এবিভিপি সংগঠন। দেখুন, আজকে এবিভিপির পক্ষ থেকে এই ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। বালুরঘাট কলেজের মতো জায়গায় এই ধরনের পরিস্থিতি কাম্য নয়, কলেজের শৃঙ্খলার অবশ্যই দরকার। আমরা জানি পশ্চিমবঙ্গের কলেজগুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ টিএমসিপির ছেলেরা আজকে বিভিন্ন কলেজগুলিতে তাদের দাদাগিরি দেখিয়ে যাচ্ছে। বালুরঘাট কলেজের মতো জায়গায় নিজেদের ছাত্রছাত্রীদের, নিজেদের পার্টি কর্মীদের আগে আই কার্ড পাইয়ে দেওয়া, অন্যদেরকে পরে সুযোগ দেওয়া, এরকম ধরনের পরিস্থিতি কাম্য নয়। আমরা এর তীব্র ধিক্কার জানাই। অরাজনৈতিকভাবে দখলদারি চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, এর বিরোধিতা করে পিএসইউ, মন্তব্য পিএসইউ এর রাজ্য কমিটির সদস্য শৌভিক সাহার। আমরা পিএসইউ থেকে দীর্ঘদিন ধরে কলেজের বুকে যেভাবে অরাজনৈতিকভাবে তৃণমূল ছাত্র পরিষদ দখলদারি চালাচ্ছে এবং তাদের নিজেদের ছেলেমেয়েরা আগে চান্স পাচ্ছে আইডি কার্ডের জন্য, বিভিন্ন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রেও এই সেম জিনিস দেখেছি যে টিএমসিপির ছেলেপেলেরা আগে সুযোগ পাচ্ছে এবং সাধারণ ছেলেমেয়ে যারা লাইনে দাঁড়িয়ে হয়তো ছেলেমেয়েরা আজকে রোদে পুড়ে আজকে গ্রামের থেকে আজকে ওই ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে আছে তারা আছে পাচ্ছে না। এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা পিএসইউ থেকে বিরোধিতা করেছি এবং এরকম একটা পরিবেশ যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে আমাদের ওপরে একটি নৃশংসভাবে স্টুডেন্টদের একটি বিক্ষোভ দেখা দেবে এবং বিভিন্নভাবে দেখা যাবে যে স্টুডেন্টদের যে পরিবেশ সেই পরিবেশটা, শৃঙ্খলাটা নষ্ট হয়ে যাচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস বলে কিছু আর থাকছে না। তবে এই ঘটনা নতুন নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রায়শই উঠে আসে তৃণমূলের এই রূপ দাদাগিরির অভিযোগ। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচিত হয়নি, তাও কিভাবে নিজেদের জোর খাটিয়ে যাচ্ছে তারা, প্রশ্ন উঠছে বিরোধী মহলে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।